আসসালামু আলাইকুম দই পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায় আর দই যদি হয় সুস্বাদু তাহলে তো আর কথাই নাই আজকে আমি দই বানানোর একটি জাদুকরী পদ্ধতি দেখাবো আমার আজকের এই জাদুকরী পদ্ধতি হলো সূর্যের তাপে সেরা স্বাদের দই তৈরি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি রোদের তাপে দই জমাবো এজন্য আমি ছাদের উপরে চলে আসলাম রাইস কুকারের একটা পাত্র নিয়ে রাইস কুকারের গামলা নিয়ে আসছে। আর সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি গরম হওয়ার জন্য এখন প্রচন্ড রোদ আর গরম এই গরমে তাড়াতাড়ি গরম হয়ে যাবে দেখুন কতটা রোদ ছাদে এখন আমি রেখে চলে যাচ্ছি এখানে আমি আগে থেকে দেড় লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি আরও ঘন করে নিব দেড় লিটার দুধ জাল করে অর্ধেক করে নিব নেড়েচেরে নিতে হবে অনবরত তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন দেখুন অনেক ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেড়েচেরে হালকা কুসুম করে নিব মানে গরম দুধের মধ্যে কখনোই দই বীজ দেওয়া যাবে না হালকা কুসুম করে নিতে হবে নেড়ে চেড়ে আমি হালকা কুসুম করে নিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ টক দই আগে থেকে আমি পানি ঝরে নিয়েছি পানি ঝরে নিতে হবে তারপরে একটা হ্যান্ডিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিব। একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এই টক দই সবগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন হালকা কুসুম আছে দিয়ে ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে ক্যারামেল করে নিতে পারেন আমি ক্যারামেল করব না সামান্য পরিমাণে ফুড কালার এখানে মিক্স করে দিচ্ছি এটা অপশনাল দেখতে একটু ভালো লাগবে এজন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর কালার আসছে আপনারা চাইলে ক্যারামেলও করে নিতে পারেন এখানে আমি ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপে এখন আমি দইগুলো এখন আমি দুধগুলো তুলে নিচ্ছি এখানে দই সেট করব রোদের হিটে কাপে দই জমালে খুব তাড়াতাড়ি দই সেট হয় বেশি সময় লাগে না এখন আমি এরকম করে সবগুলো কাপে সব কাপগুলোতে তুলে নিচ্ছি এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছি তাহলে আরও তাড়াতাড়ি হিট হবে তাড়াতাড়ি দই সেট হবে খোলা রাখলেও হবে আমি সবগুলোতে ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি ছাদে রাইস কুকারের পাত্রটা খুবই গরম হয়ে গেছে এখন আমি এই পাত্রর মধ্যে দইয়ের কাপগুলো বসিয়ে দিচ্ছি এতটাই হিট হয়েছে হাত দেওয়া যাচ্ছে না রাইস কুকার খুবই গরম হয়েছে এখন আমি একটা একটা করে এরকম করে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে দই সুন্দরভাবে ছেট হবে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা পর আপনাদেরকে দেখাবো রোদের হিটে এত তাড়াতাড়ি যে দই সেট হয় না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না আমি অবাক হয়ে যাচ্ছে এই দইগুলো দেখে যে এত সুন্দরভাবে দই সেট হয়েছে এখন আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি দুই ঘন্টার মধ্যেই দই সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনাদের বিশ্বাস না হলে একদিন বানিয়ে দেখবেন এত সুন্দরভাবে দই সেট হয়েছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি আর খুলে আপনাদেরকে দেখাচ্ছি খুবই অবাক হয়ে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে দই সেট হয়েছে এই দইগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে দেখুন আমি একটা উপর করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়েছে উপর করলেও পড়ছে না এখন কেটে দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে রোদের হিটে যে এত সুন্দরভাবে দই সেট হয় আমি অবাক হয়ে যাচ্ছি ভালো লাগে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আর এরকম নতুন নতুন রেসিপি পর আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ